গুড মর্নিং, কেমন আছেন আপনারা সকলে? পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার আবার ফিরে এলাম আপনাদের সামনে জাস্ট কালারফুল ব্লগ নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়ছি এক্ষুনি, আজ সানডে। সকাল থেকে ভেবেইছিলাম যে অ্যাকচুয়ালি কাল রাত্রে ভেবেছি যে কাল সকালবেলা উঠে একটুখানি বেরোবো, কারণ লং ড্রাইভটা তো সবসময় হয় না। আর এখন কলকাতায় এত বাজে ওয়েদার, যখন তখন বৃষ্টি, যখন তখন ওয়েদার খারাপ। কাল রাতে ভীষণ বৃষ্টি হচ্ছে জানেন, মানে লাস্ট স্যাটারডে। আজকে সানডে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে একদম বৃষ্টি ধরে গেছে, এবং সুন্দর একদম একটা সেই আমার কথায় আর কি ঝকঝকে সকাল। তো সেই জন্যই ডিসাইড করলাম যে দেখা যাক আজকে একটু লং ড্রাইভে যাব। যদিও জানি না আমাদের ডেস্টিনেশন কোথায়, তবে আমি কালকে রাতেই আমার দুই পার্টনার করে নিয়েছি। একটা হচ্ছে আমার মাসির মেয়ে দিদি, আর একটা হচ্ছে আমার বৌদি। আর ওডাফা তো আছেই, রাজিন্দারও তো আছেই, ওরা তো আমার কম্পালসারি পার্টনার। তো আমরা এই পাঁচজনে মিলে আজকে দেখি কোথায় যাওয়া যায়। এখন আমি বৌদিকে পিক আপ করবো, দেন দিদিকে পিক আপ করবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো। কাল রাতে দিদি বলছে কোথায় যাবি রে, কোথায় তোর যাওয়ার প্ল্যান? আমি বললাম দেখো আমি কোনো দিন প্ল্যান করে বেরোই না, চলো তুমি তো আমার সাথে অনেক সময় বেরিয়েছো। আসলে কেউ থাকলে সাথে সবসময় আমার আর ওডাফার একা ভালো লাগে না জানেন তো, মাঝে মাঝে মনে হয় বেশ কিছু পার্টনার থাকলে আমাদের খুব ভালো লাগে ঘুরতে। তো এমনি বৌদি আর দিদি এদেরকে পার্টনার আজকে করে নিলাম। তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় আমরা নিজেরাও জানি না। এখন বৌদিকেই বেরোচ্ছি, ওডাফা চলে গেছে গাড়ি বার করতে রাজিন্দারের সাথে। আর দেখা যাক এর নেক্সট কি কোথায় যাওয়া যায়, তারপরে আমি আবার আপনাদের সাথে আপনাদের কাছে ফিরে আসব। আর রবিবার নিশ্চয়ই আপনাদের খুব সুন্দর সকাল শুরু হয়ে গেছে। রবিবার মানেই তো একটু লুচি তরকারি, একটু ভালো কিছু ব্রেকফাস্ট। আমার অবশ্য সেরকম কিছু ব্রেকফাস্ট হয়নি, আমি সকালবেলা ছাতু শরবত খেয়ে বেরিয়ে পড়ছি। কারণ সত্যি কথা বলতে কি, বেরোনোর সময় আজ মানে সানডে আমি খুব একটা কোনো দিনই করি না, কারণ বাড়িতে থাকলে সানডে একটু বেশিক্ষণ আমি ঘুমাই। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু বেরোবো। তো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। আর বাইরে বেরোলে তো একটু একটু খাওয়াই হয়, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিং একদম হালকা একটা ব্রেকফাস্ট, দুজনেই ছাতুর শরবত। চলুন আবার নেক্সট আবার ফিরে আসছি। বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়, এত বৃষ্টি এত বৃষ্টি। এখন আমরা দিল্লি রোডে, এই আমার দিদি আর বৌদি, আর ওদেরকে পিক আপ করলাম করে বৃষ্টি নিয়ে রাজিন্দার আর ওডাফা সামনে আমরা চলেছি। রাস্তায় তুমুল বৃষ্টি, এখন একটু ধরছে, ধরেছে অনেকটা ধরেছে, তবে আবার মনে হচ্ছে আকাশ পুরো ক্লাউডি। বেশ ভালোও লাগছে, খারাপ লাগছে না, তবে রাস্তাটা এখন বর্ষায় খুব খারাপ হয়ে গেছে। মোটামুটি এই খারাপ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তবে পুরোপুরি নয় যেহেতু বর্ষা একটু এ হয়েছে, কিন্তু দিল্লি রোড এমনি ভালো, রাস্তা পরিষ্কারই আছে। তো দেখা যাক বৃষ্টি কত দূর আমাদের ধাওয়া করে নিয়ে যায়। মাঝে আমরা একটু থেমেছি হাইওয়েজের ওপর ধাবায়, একটু চা বা কফি কিছু খাবো। দেখুন শরতের আকাশ, কাশফুল, কাশফুল এলেই যেন মনে হয় দুর্গাপুজো এসে গেছে। এখানে এসে থামলাম হাইওয়ে ধাবা, একটু হালকা কিছু ব্রেকফাস্ট। এখানে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে, সব রকমের টি পাওয়া যায়। তো জায়গাটা খুব ভালো, এখানে এখনো সেইভাবে বৃষ্টি শুরু হয়নি, তবে বৃষ্টি শুরু হচ্ছে। রাজেন্দর, ছোট
আমরা এখন চন্দননগরে চলে এসেছি, চন্দননগরে গঙ্গার ধারে স্ট্যান্ডে এসে বসেছি। রাজেন্দ্র কেমন লাগছে? ওয়েদারটা ভালো আছে না বলো? বেশ বৃষ্টি বৃষ্টি হয়ে। আচ্ছা, ও পাশটা কি? আচ্ছা, জগদ্দল। আচ্ছা, তোমার নাম কি ভাই? মুকেশ। কতদিন তুমি এখানে আছো? বহুত দিন। বাহ, এর নাম মুকেশ। আপনারা দেখে রাখুন, চন্দননগর স্ট্যান্ডের গঙ্গার ধারে ও চা কফি বিক্রি করে, রোজ থাকে। আপনারা যদি কোনোদিন আসেন, মুকেশের চা কফি খাবেন। কেমন লাগছে বাচ্চিটি তোমার? সকালবেলা বৃষ্টি নিয়ে বেরিয়েছো, এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর প্রাকৃতিক দেখে মন ভরে গেল। আর বেশ ভাদ্র মাসে সেই গরম রোদটা কিন্তু নেই, যাই বলো তাই বলো, তাই না? বেরিয়েছি, বৃষ্টি পেয়েছি, ঠিক কথা, বাট ওয়েদারটা এখন খুব ভালো, বৃষ্টিও নেই, রোদও নেই। হ্যাঁ, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে বৌদি? ভালো লাগছে? হ্যাঁ, কখন আবার ক্যাটক্যাটে একটা রোদ্দুর এসে যাবে তো হয়ে গেল। আপনার কেমন লাগছে? ফোদা ফোদা ভালো লাগছে? আপনি বিন্দাস আছে না? আপনার একটাই ড্রেস, হ্যাঁ, হাফ প্যান্ট আর গেঞ্জি, হ্যাঁ, বেশ আছেন আপনি। যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ বসবো। বর্ষাকাল তো, জায়গাগুলো এখন অত সেইভাবে মেনটেন করা হয় না, বাট শীতকালে আমি একবার এসেছিলাম, বেশ ভালো। উল্টো দিকেই চন্দননগর সেন্ট জোসেফ স্কুল, খুব ভালো লাগে, খুব ভালো জায়গাটা। তো আমরা আজকে সকালবেলা লং ড্রাইভে এসে এখানেই এলাম, ভালো লাগছে বেশ। গঙ্গার ধারে একটু বসবো, জানি না কতক্ষণ বসতে পারবো। তারপর আমরা আবার একটু লাঞ্চ করব। শুনেছি এখানে গঙ্গাবক্ষে রেস্টোরাঁ আছে অনেক, তো সেখানে কি একটা খুব নামকরা কি আছে একবার ট্রাই করব। এছাড়াও আমি শুনেছি চন্দননগরে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে, দেখা যাক কোনটায় আমরা লাঞ্চ করি। কিছুক্ষণ আমরা এখানে সময় কাটাবো, খুব ভালো লাগছে। কি সুন্দর, দেখুন গাছের পাতাগুলো নড়ছে, ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। প্রকৃতির এই নির্মল বাতাস সত্যি মাঝে মাঝে প্রাণটা জুড়িয়ে দেয়, খুব ভালো লাগে। শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে আমরা যদি কিছুক্ষণ এরকম একটা জায়গায় এসে কিছুটা সময় কাটাই, সত্যিই খুব ভালো লাগে। চা খাবো, লাইমটি খাবো, লেবু চা বানাও ভালো করে। অবশেষে আমরা একটু আড্ডা মেরে চলে এলাম চন্দননগরে শিব জেটির ধারে ফ্লোটেল রেস্টুরেন্ট। ফ্লোটেল রেস্টুরেন্ট গঙ্গায় ভাসমান রেস্টুরেন্ট, যার নাম জলশ্রী রেস্টুরেন্ট। আপনারা অনেকেই চেষ্টা করতে পারেন, কলকাতা থেকে খুব বেশি দূরত্ব নয়। আমি তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম, দেড় ঘন্টাও লেগেছে, লাগেনি। তার মাঝে আমরা আরেকটা জায়গায় স্টে করেছিলাম, একটুখানি চা কফি, একটু হালকা লাইট ব্রেকফাস্ট করেছিলাম, তো বেশি সময় লাগে না। তো জায়গাটা খুব সুন্দর, ওপাশে জগদ্দল, আর গঙ্গার উপর এই ভাসমান রেস্টুরেন্টে একটা আলাদা মজাও আছে।
এর অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, বাইরে ভেতরে দুটোই, দুটো অ্যাম্বিয়েন্স খুব ভীষণই ভালো লাগবে, আপনারা এলে এনজয় করতে পারবেন। ওপর মানে ওপর নিচ দুটোতেই এসি আছে, গরম লাগবে না, আর শীতকালে তো কোনো অসুবিধেই নেই, এই ওপেন জায়গাটাতেও খাওয়া যায়, এখানেও ব্যবস্থা আছে। আর ওই দিকে একটা ওয়েটিং সেকশন আছে, এখানটা আপনি ওয়েট করতে পারবেন এখানে। আর এই পাশটা হচ্ছে একদম মানে কিচেনটা ওদের, তো খুব খুব সুন্দর জানেন, বেশ ভালো লাগলো, এত ভালো লাগলো, বেশ অনেকটা সময় আমরা এখানে কাটালাম। এসে গেছে আমাদের সামনে গরম গরম সফট কাবাব, খুব ভালো করে এনজয় করলাম, কাবাবটা তো সব সময় অল টাইম আমাদের ফেভারিট। আর পাশে যদি থাকে এরকম একটা সুন্দর গঙ্গা বক্ষে বসে ওই ভালো একটা অ্যাম্বিয়েন্সের মাঝে এনজয় করা, খাবারটাকে ফুডটাকে এনজয় করা, সত্যি অ্যাম্বিয়েন্স যদি ভালো থাকে তাহলে ফুডটাকে দারুণভাবে এনজয় করা যায়, তাই না? তো কাবাবটা নেওয়ার পর আমরা লাঞ্চ অর্ডার করলাম, লাঞ্চটা আমরা খুব সিম্পলই দিয়েছিলাম, বাটার নান আর মাটন রোগন জোস আর তার সাথে একটু স্যালাড, তো সেটাও আমরা খাবারটাও সত্যি খুব ভালো ছিল, আর খুব বেশি ওয়েটও করতে হয়নি, খুব তাড়াতাড়ি খাবার ওরা দিয়েছে। তারপরে আমরা একটু খাবারটা খাবার পর একটু বেরিয়ে এলাম, বাইরে এসে বসলাম, কেন ওয়েদারটা এত ভালো ছিল না, ওখানে বসে আমরা বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম, এনজয় করলাম, একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, আমরা বেরিয়ে পড়ে চলে এলাম, মানে 4:30 নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছিলাম, আসার পথে আমরা একটু সূর্য মোদকে মিষ্টি এনজয় করে এসেছিলাম। ভালো থাকবেন, খুব ভালো লাগলো, দিনটা ভালোই কাটলো, নমস্কার।